নমস্কার বন্ধুরা, আমি সৌরভী আর আপনারা দেখছেন লার্ন হিস্ট্রি। উপস্থিত হয়েছি আরো একটি ভিডিও নিয়ে, যেখানে আলোচনা করব বিশ্বের অন্যতম প্রাচীনতম সভ্যতা সুমেরীয় সভ্যতা সম্পর্কে। এশিয়া মহাদেশের পারস্য উপসাগরে উত্তরে অবস্থিত বর্তমান ইরাক দেশটি প্রাচীনকালে মেসোপটেমিয়া নামে পরিচিত ছিল। গ্রিক ভাষায় মেসোপটেমিয়া শব্দের অর্থ হলো দুই নদীর মধ্যবর্তী দেশ। প্রাচীনকালে এখানকার ইউফ্রেটিস ও টাইগ্রিস নামে দুই নদীর মধ্যবর্তী অঞ্চলে সুপ্রাচীন সুউন্নত মেসোপটেমিয়া সভ্যতা গড়ে ওঠে। সুমেরকে কেন্দ্র করে প্রাচীনকালে মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল বলে একে সুমেরীয় সভ্যতাও বলা হয়। এই সভ্যতার আবিষ্কার প্রাচীন সভ্যতার লীলাভূমি মেসোপটেমিয়ার প্রাণকেন্দ্র হিসেবে সুমেরীয় সভ্যতা বিকশিত হয়েছিল। এখানে ছোট ছোট পাহাড়ের ঢিপি বা টেল এ খনন কার্য চালিয়ে এই সভ্যতার ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে। সভ্যতার প্রাচীনত্ব আনুমানিক খ্রিস্টপূর্ব 4000 অব্দে মেসোপটেমিয়া অঞ্চলে এই সভ্যতার উন্মেষ ঘটেছিল। এটি তাম্র বন যুগের নাগরিক সভ্যতা। সুমেরীয় সভ্যতার মানুষরা মধ্য এশিয়ার পার্বত্য অঞ্চল অতিক্রম করে এখানে এসে এখানকার বসবাসকারী আদিবাসীদের পরাজিত করে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। সভ্যতার নগর পরিকল্পনা ও নাগরিকদের জীবন নির্মাণ পরিকল্পনা সুমেরীয় সভ্যতার অন্তর্গত নগর ও জনপদগুলোতে পরিকল্পিতভাবে মন্দির, রাস্তা, ঘাট নির্মিত হতো। উরক, লাগোস এবং আক্কাদ প্রভৃতি শহর খনন কার্য চালিয়ে একদিকে যেমন উন্নত নাগরিক সভ্যতার দৃষ্টান্ত আবিষ্কৃত হয়েছে, অন্যদিকে বেশ কিছু রাজপ্রাসাদ, মন্দির, মূর্তি ও মৃৎপাত্রের প্রাপ্তি ঘটেছে, যা নাগরিক সভ্যতার ইঙ্গিত বহন করে। নগরের নিরাপত্তা সুমেরীয় সভ্যতার বিভিন্ন নগরের মধ্যে সংঘর্ষ প্রায় লেগেই থাকতো। সুরক্ষার জন্য নগরগুলো উঁচু উঁচু প্রাচীর আর চওড়া খাল দিয়ে ঘেরা থাকতো। প্রতিরক্ষার জন্য সেনাবাহিনী সর্বদা মোতায়েন থাকতো নগরের চারিপাশে। রাস্তাঘাট সিন্ধু সভ্যতার মতো উন্নত পয়ঃপ্রণালী ব্যবস্থা এখানে না থাকলেও রাস্তাঘাট ছিল খুবই চওড়া ও ইটে বাঁধানো। শাসন ব্যবস্থা সুমেরীয় সভ্যতা ছিল যুদ্ধবাদী রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা। রাজা মনোনীত হতো, সদস্যদের নিয়ে কাউন্সিল গঠন করে শাসন পরিচালনা করতেন। রাজা ও পুরোহিত শ্রেণীর হাতে নগরের শাসন পরিচালিত হতো। এছাড়া আমলা, সেনাপতি, প্রহরী, জল্লাদ প্রমুখেরা শাসন পরিচালনায় রাজাকে সাহায্য করতেন। নাগরিক স্বাধীনতা সুমেরীয় সভ্যতায় মন্দিরকে কেন্দ্র করে যে পৃথক পৃথক গোষ্ঠী বসবাস করত, তা যথেষ্ট সামাজিক ও বৃত্তি নির্বাচনের ক্ষেত্রে স্বাধীনতা ভোগ করতেন। নদী তীরবর্তী উপকূলবর্তী জমিতে প্রচুর ভালো ফসল উৎপন্ন হতো। জনসংখ্যা বৃদ্ধির ফলে ও খাদ্য ও জীবিকার প্রয়োজনে তারা মেসোপটেমিয়া অঞ্চলে বসবাস শুরু করেছিল। সুমেরীয় সভ্যতার অর্থনৈতিক জীবন তাম্রবন যুগীয় এই সভ্যতার অর্থনৈতিক বৃত্তি ছিল কৃষি, পশুপালন আর ব্যবসা বাণিজ্য। কৃষিকাজ সুমেরীয় সভ্যতার মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ। কৃষি প্রসারের জন্য এই সভ্যতার মানুষ অরণ্য, বন জঙ্গল সাফ করে উন্মুক্ত জমির পরিমাণ বৃদ্ধি করে। কৃষিক্ষেত্রে জলসংকট দূর করতে নদী থেকে খাল কেটে অথবা নদীতে বাঁধ দিয়ে জলসেচ ব্যবস্থা শুরু করে। ইউফ্রেটিস টাইগ্রিস নদী তীরবর্তী অঞ্চলে অবস্থিত হওয়ায় এর উর্বর পলিমাটিতে গম, যব ও সবজি চাষ ভালো হতো। সুমেরের মাটিতে প্রচুর পরিমাণে জন্মানো জীবনবৃক্ষ বা খেজুরের গাছ থেকে প্রাপ্ত খেজুরের রস ও রস থেকে নির্মিত গুড় তাদের খাদ্যের চাহিদা মেটাত। পশুপালন ইউফ্রেটিস টাইগ্রিস নদী তীরবর্তী বিস্তীর্ণ তৃণভূমি পশু চালনের জন্য উপযুক্ত ছিল, যেমন গরু, ছাগল, ভেড়া, যা সুমেরীয়দের খাদ্যের চাহিদা মেটাতে সক্ষম ছিল। ব্যবসা বাণিজ্য সুমেরীয়রা জল ও স্থল উভয় বাণিজ্যের সমান পারদর্শী ছিলেন। প্রথমে বাণিজ্যের প্রধান বিনিময় মাধ্যম ছিল খাদ্যশস্য। অন্তঃবাণিজ্যের ক্ষেত্রে গরু বা গাধায় টানা গাড়িতে করে পণ্য পরিবহন করত। তারপর পালতোলা নৌকায় পণ্য পরিবাহিত হতো। উরক, কিস, লাগাম প্রভৃতি শহরে সিন্ধু, মিশর, পারস্য, আফগানিস্তান, সিরিয়ার সাথে বহির্দেশীয় বাণিজ্য চলত। গম, যব, বিভিন্ন ফল ও পশম বস্ত্র রপ্তানি করত এবং সোনা, রূপা, পাথর দাম ও দামি পাথর আমদানি করত। অন্যান্য জীবিকা কৃষিকাজ, ব্যবসা ছাড়াও সুমেরে অধিবাসীরা বাঁধ নির্মাণ, খাল কাটা, গৃহ নির্মাণ, কুমোরের কাজ, সৈনিক, দাস দাসীর বৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। বন্যা নিয়ন্ত্রণ
ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীতে পলি সঞ্চিত হওয়ার কারণে প্রতি বছর দুকুল ছাপিয়ে বন্যা হতো, যার ফলে ফসল নষ্ট হয়ে যেত। তাই সুমেরীয় সভ্যতার মানুষ নদীতে বাঁধ দিয়ে জল বের করে দিত। নদী অতিরিক্ত জল খাল কেটে বা বাঁধ দিয়ে জমিয়ে রাখতো পরবর্তীকালে জল সেচের জন্য। ধর্মবিশ্বাস: সুমেরীয় সভ্যতার মানুষ বহু দেবদেবীর আরাধনা করতেন। প্রতিটি নগরের আরাধনার জন্য পৃথক পৃথক নগর দেবতা ছিলেন। দেবদেবীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সমুদ্র ও মাতৃদেবী নাম্মা, আকাশের দেবতা আন, পৃথিবীর দেবী কি, জলের দেবতা এনকি। সুমেরীয়রা সুউচ্চ স্থানের ওপর বিভিন্ন দেবদেবীর মন্দির নির্মাণ করতেন। এই মন্দিরগুলোকে বলা হতো জিগুরাত। সুমেরীয়দের শিল্প সংস্কৃতি যথেষ্ট উন্নত ছিল। চিত্রলিপি: সুমেরীয়রাই সর্বপ্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করেছিলেন। প্রথম দিকে ছবি এঁকে তারা নিজেদের মনের ভাব প্রকাশ করত এবং বিদ্যা চর্চা করত তাদের লিপিকে, তাই সে কারণেই বলা হতো চিত্রলিপি। কিউনিফর্ম লিপি: সুমেরীয়রা কাদামাটির মন্ড তৈরি করে তাতে তীরের ফলার মতো ছুঁচালো অগ্রভাগ দিয়ে লিখে তা আগুনে পুড়িয়ে নিত। একেই বলা হতো কিউনিফর্ম লিপি। প্রথমে এই লিপি ডান দিক থেকে বাম দিকে লেখা হলেও পরবর্তীকালে বাম দিক থেকে ডান দিকে লেখা হয়। চিঠিপত্র সাল তারিখ লিখতে এই লিপির ব্যবহার করা হতো। স্যার হেনরি কেসউইক এই লিপি প্রথম পাঠোদ্ধার করেন। গ্রন্থাগার: প্রাচীন শহর নিপুর খনন কার্য চালিয়ে একটি প্রাচীন গ্রন্থাগারের সন্ধান পাওয়া গেছে, যেখানে কিউনিফর্ম লিপির লেখা পোড়ামাটির ফলক আবিষ্কৃত হয়েছে। সাহিত্য: সুমেরীয়রা খ্রিস্টপূর্ব 2000 অব্দের কাছাকাছি সময়ে গিলগামেশের বীরত্বের কাহিনী নিয়ে পৃথিবীর প্রাচীনতম সাহিত্য ও মহাকাব্য গিলগামেশ রচনা করেছিলেন। সুমেরীয় সাহিত্যের বিষয়বস্তু ছিল মূলত ধর্মকেন্দ্রিক। স্থাপত্য আর চিত্রকলা: গৃহ অট্টালিকা নির্মাণে তারা আগুনে পোড়ানো বা রোদে শুকানো ইট ব্যবহার করতেন। পাশাপাশি দেবতার বিগ্রহ মন্দির নির্মাণ করতেন, মন্দির গাত্রে মাটির প্রলেপ লাগিয়ে প্লাস্টার করতেন এবং প্রলেপের পরে চিত্রাঙ্কন করতেন। জীবজন্তু গাছপালা ছিল তাদের চিত্রকলার মূল বিষয়বস্তু। শিল্প: সুমেরীয়রা মৃৎশিল্পে যথেষ্ট উন্নত ছিল। টেরাকোটার জিনিস ব্যবহার্য সামগ্রী নির্মাণে যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছিলেন। এছাড়া তামা, ব্রোঞ্জ, দস্তা, রূপোর ব্যবহার এবং বস্ত্র শিল্পে তার দক্ষতার পরিচয় দেন। সমাজ ব্যবস্থা: সুমেরীয় সভ্যতার মন্দিরকে কেন্দ্র করে যে সমাজ গড়ে উঠেছিল, সেখানে পুরোহিত, কারিগর, বণিক, জেলে ও মালি প্রভৃতি পেশার মানুষ বসবাস করত। উৎপাদনের 1/3 অংশ থেকে 1/6 অংশ রাজস্ব দিতে হতো। আইন: সুমেরীয় রাজা দুঙ্গি প্রচলিত আইন সংকলন করেছিলেন। মানুষের জীবন থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা সবকিছুই একটা নির্দিষ্ট আইন ছিল। অপরাধ মুক্ত সমাজ ব্যবস্থা গঠন করবার জন্যই একাধিক কঠোর আইন তিনি বলবৎ করেছেন, এবং যদিও এই আইনের প্রয়োগ সর্বত্র সমানভাবে হতো না। বিজ্ঞানের অগ্রগতি: সুমেরীয়রা চাকার ব্যবহার করে গাড়ি ও রথের প্রচলন করেছিল, এবং তারা বিভিন্ন গাণিতিক সংখ্যা ব্যবহার, যোগ বিয়োগ, গুণ ভাগ, বর্গমূল, ঘনমূলের পদ্ধতিও আবিষ্কার করেছিলেন। জ্যোতিষশাস্ত্রে উন্নত ছিলেন। জল ঘড়ির ব্যবহার করে সময় নিরূপণ করতেন। ঋতু পরিবর্তন, সাল গণনা, চাঁদের আবর্তনের নিরিখে চান্দ্রমাস গণনা করতেও তারা জানতেন। সভ্যতার পতন: দীর্ঘকাল অস্তিত্ব বজায় রাখার পর আনুমানিক খ্রিস্টপূর্ব 2000 অব্দের কাছাকাছি সময়ে পাহাড়ি এলাকা থেকে আগত এলামীয় সম্প্রদায়ের মানুষ এখানকার উর নগরী ধ্বংস করে। এরপর দ্রুত এই সভ্যতার পতন ঘটে। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।